নমস্কার দর্শক বন্ধুরা রান্নামনি আজ নিয়ে এসেছে মুগ ঝিঙে ছেচকি এর উপকরণ হিসেবে আমার লাগছে কচি ঝিঙে দুটো টুকরো করে কাটা এছাড়া নুন হলুদ চিনি ফোড়নের জন্য কাঁচা লঙ্কা কালো জিরে আর খানিকটা মুগ ডাল ভাজা কড়াইয়ে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটা গরম তেলে ভাজা ভাজা হবে তখন আমি টুকরো করে রাখা ঝিঙে দিয়ে দিলাম একদম সাধারণ একটা নিরামিষ রান্না কিন্তু সুস্বাদু উপাদেয় এবং স্বাস্থ্যকর একটা খাবার অল্প চিনি দিয়ে দিলাম অল্প হলুদ দিলাম হাফ চা চামচ আমার কাছে লাল লঙ্কা ছিল তাই তিন চারটে লাল লঙ্কা দিয়ে দিলাম আপনারা সবুজ কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি কিন্তু নুনটা দিলাম না দিয়ে দিলাম মুগ ডাল ভেজে রাখাটা এক বাটি মুগ ডাল ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঝিঙেতে নুন দিলে একদম নরম হয়ে মিশে যায় সেই জন্য আমি নুনটা কিন্তু পরে দেব আমার ঝিঙে থেকে যে জল বেরোলো তার সঙ্গে ডালটা মিশে মাখা হয়ে গেল এইবারে আমি নুনটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করছি ডালটা গোটাও থাকবে আবার সেদ্ধও হবে আর ঝিঙেটা সহজেই নরম হয়ে যায় দেখলাম দুটোই সেদ্ধ হয়ে এসছে এবার অল্প একটু ময়দা ছড়িয়ে জিনিসটাকে মাখা করে আমি পরিবেশন করে দিলাম মুখ ঝিঙে ছেঁচকি একদম সুন্দর একটা নিরামিষ স্বাস্থ্যকর খাবার বন্ধুরা আপনারা এটা রান্না করে দেখবেন ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো রাখবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ